হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অরিন্দম গ্যালাক্সির আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের চ্যানেলে বর্তমানে চলছে এখন তোমরা সকলেই জানো গোপালপুর ভ্রমণ। আজ গোপালপুরে আমাদের কাটানো তৃতীয় দিন, অর্থাৎ শেষ দিন, তাই শেষবারের মতো সমুদ্রকে বিদায় জানাতে একবার সকালবেলা সমুদ্র ঘুরে চলে এলাম। সকালবেলা সূর্য ওঠা সেটা তো মিস করলে হবে না, যদিও সূর্যটা অনেকটা উঠে গিয়েছিল, তাও আমরা মিস করিনি, শেষ পর্যন্ত কিন্তু গেছিলাম। তারপরে আমরা একটু ঘুরে ঘাড়ে চলে এলাম আমাদের রুমে। আমাদের হোটেলে এসে ঝটপট সকালের লাঞ্চটা করে নিতে হবে আমাদের। তার কারণ হলো এর পরেই রয়েছে আমাদের তারাতারিণী মন্দিরে ভ্রমণ। তারাতারিণী মন্দির এখান থেকে প্রায় 50 কিলোমিটারের মধ্যে, তাই জন্য এই মন্দিরটা আমরা ঘুরতে যাবই। তাই ঝটপট নানপুরি চানা মশলা খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। এই যে আমাদের গাড়ি, আমাদের সামনে সকলে আমার বন্ধুরা বসেছি, ঝটপট করে চলে যেতে হবে তারাতারিণী মন্দিরের উদ্দেশ্যে। সেখানে রোপওয়ে করে আমরা তারাতারিণী মাকে দর্শন করব উঠে, তারপর সেখান থেকে নেমে আমরা আবার চিল্কারদ যাব। এই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ তারাতারিণী মায়ের মন্দিরের সব কথা শেয়ার করব। চলো তাহলে জেনে নেওয়া যাক। রাস্তায় যেতে যেতে তোমরা রাস্তার সৌন্দর্য উপভোগ করতে থাকো আর আমার কথা মন দিয়ে শুনতে থাকো। শুভজিৎ দে নামক একজনের লেখা একটা আর্টিকেল তোমাদের সাথে তুলে ধরি ছোট্ট করে। গোপালপুর থেকে প্রায় 35 কিলোমিটার দূরে রসিকুল্লা নদীর তীরে পাহাড়ের উপর অবস্থিত এই তারাতারিণী মন্দির। গোপালপুর থেকে অটো বা নিজস্ব গাড়িতে করে পৌঁছানো যায়। উপরে ওঠার জন্য রোপওয়ে, গাড়ি বা অটো ওঠার পথ আর সিঁড়ি রয়েছে। রোপওয়ে পথটা আমি তোমাদের দেখাবো আর রাস্তা যেভাবে গাড়ি করে তোমরা যেতে পারো সেটাও তোমাদের দেখাবো। পাহাড়ের উপরে বেলে পাথর দিয়ে নির্মিত এই মন্দির। মন্দিরের গায়ের কাজ দেখে অবাক হতে হয়, এটা সম্রাট অশোকের কলিঙ্গ বিজয়েরও আগে তৈরি করা হয়েছিল। মন্দির প্রতিষ্ঠা নিয়ে প্রচলিত আছে একটা কথোকথা, মা ভবতারিণী ছিলেন কলিঙ্গরাজ অনন্তের উপাস্য দেবী। অশোকের কলিঙ্গ আক্রমণের খবর পেয়ে ও নিজের হারের ব্যাপারে নিশ্চিত হয়ে রাজা নাকি রানীসহ পুরবাসিনীদের পাহাড়ের উপরেই মন্দিরে পাঠিয়ে দেন নিরাপত্তার জন্য। অশোকের সেনারাও কোনো পথ দিয়ে মন্দির অবধি পৌঁছাতে পারেনি, দেবী স্বয়ং অস্ত্র নিয়ে পথ রুখেছিলেন। অনেকের মতে এটা সতীপীঠের অন্তর্গত, দেবীর স্তনের পতন হয়েছিল এখানে। চৈত্র মাসের মঙ্গলবারে বিশেষ পূজার আয়োজন করা হয় এখানে। এই ছিল ছোটোখাটো একটা গল্প তারাতারিণী মাকে নিয়ে। তো এর মধ্যে গল্প করতে করতে তোমাদের বলতে বলতে আমরা পৌঁছে এলাম তারাতারিণী মায়ের মন্দিরের একদম মাঝপথে। আমরা আছি এখন রোপওয়ে। দেখো তোমাদের রোপওয়ে থেকে ভিউটা একবার দেখানোর চেষ্টা করি। এই দিকটা এই ভিউটা দেখ, ভিউটা দেখ এটা থেকে। ভয়েস ওভারের মাঝে আমার নিজের এক্সপ্রেশনটা তোমাদের জাস্ট একটু শোনালাম। ওয়াও, দেখো এখান থেকে আমার সাথে দেখা যাচ্ছে। দারুন ভিউ, দারুন। চলো যাওয়া যাক, লেটস গো। চলো, মডেলের থেকে না বেশি কিছু। চলো তোমাদের দেখাই এখান থেকে পুরোটা, জাস্ট অসাম লাগছে না, কি বলবো। এখানে একটা বাঁধর রয়েছে, যাওয়া যাক। চলো এখান থেকে ভিউ পয়েন্টটা জাস্ট দেখো। চলো খালি দেখো, তোমরা জাস্ট দেখো ভিউটা, জাস্ট অসাম। কি তোমাদের ঘুরে কেমন লাগছে বলো? আমার তো ঘুরে দারুণ লাগছে। আমার সাথে সবাই ঘুরছে, যতজন দেখছে এখানে সবাই ঘুরছে। ওপরে উঠি, মন্দিরটা দেখো, ভিউটা জাস্ট দেখো খালি তোমরা, জাস্ট দেখো, অসাম অসাম অসাম, জাস্ট লুক।
তো অনেকক্ষণ ধরে আমি সবার ভিডিও বানিয়ে দিচ্ছিলাম আর সবটা দেখাচ্ছিলাম, এখন আমি রিনাকে বললাম যে আমার একটা অন্তত ভিডিও বানিয়ে দে, তাই আমার একটা ভিডিও বানিয়ে দিল। এই ছিল আজকে আমার লুক। আজকে আমি আর সুরাজ আমরা দুজনে ঠিক করেছিলাম পাঞ্জাবি পরবো, তাই জন্য পাঞ্জাবি নিয়েও গিয়েছিলাম। আর তাই আজকে কোথায় আর যাবো, মন্দিরে তাই এলাম, যেহেতু ভাবলাম একটু ঘুরে যাই এর আর এই পাঞ্জাবিটা অন্তত পরি। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ঠাকুরের পুজোটা দেওয়া হয়নি, কারণ এখানে অনেকটা সময় কেটে গিয়েছিল। আমাদের যদি বলতো, যদি থাকতাম তাহলে আরেকটু সময় থাকলে আমাদের হয়তো মন্দিরে যাওয়াটা হতো। আর এখান থেকে আমাকে একটু সিনেমাটিক শট তুলে দিচ্ছে, এখানে শট তুলে দিচ্ছিল আমাকে, সম্ভবত এটা কে তুলে দিচ্ছিল আমি ভুলে গেছি ভাই, যে তুলে দিচ্ছিল অসংখ্য ধন্যবাদ। এখানে সৌম্যদীপ ছিল, রিনা ছিল, অনেকেই ছিল, যে শটটা তুলে দিচ্ছিল আমি এইমাত্র দেখলাম, জাস্ট ভিডিওটা অনেকদিন পর এডিটিং করছি আমি, তাকে অনেক ধন্যবাদ। চলো এবার এটা দেখা হয়ে গেলো, এবার চারিদিক ঘুরে দেখি যে কী কী আছে। সামনে মন্দিরে আছে, মন্দিরে যাইটা তোমাদের দেখালাম, আর ওই দিকে একটা বড় পাহাড় চোপের মতো রয়েছে, এই ক্ষেত্রে আমরা ঘুরবো মন্দিরে। এখন আমরা দেখি পূজা দেয়া পজিশন বেলে ও ওই দিকে রাখো, এনে রাখুন, ওয়েডিং স্যুট বা কিছু একটা স্যুট চলছে। এখানে তিন রমণী, চলো এই মন্দিরটা সামনে থেকে এবার দেখাই তোমাদের। আচ্ছা একটা জিনিস বলো তো, এই যে ঘুরে তোমাদের দেখাই, তোমরা এইটা যে দেখছো, তোমাদের এইটা সামনে থেকে এমনি নর্মাল ভালো লাগে নাকি আমার ভয়েস ওভার শুনতে এর সাথে ভালো লাগে? যদি বলো নর্মাল এরম দেখতে ভালো লাগে বা নর্মাল আওয়াজ ভালো লাগে ভয়েস ওভার না, তাহলে সেটা একটু জানিও। এটা দেখা যাচ্ছে কোনোটা ফরমেশন বেশি হয়েছে, কোনোটা কম হয়েছে রকগুলো সামনে। এই হলো তারাতারিণী মায়ের মন্দির, যেটা সামনে থেকে তোমাদের দেখিয়েছি, এবার এটা পেছন থেকে এসেছি, এদিক দিয়ে একটা রাস্তা চলে গেছে, ওই যে ওইটা রক ফরমেশন দেখতে পাচ্ছ, পিছন দিয়ে একটা রাস্তা চলে গেছে, সেখান দিয়ে রাস্তা দিয়ে আসা যায়, আরও একটা রাস্তা দিয়ে আসা যায়, যদি আমরা রোপওয়ে দিয়ে এলাম তোমরা দেখলে। এবারে আমরা একদম পিছন দিকে রক যেখানে ফরমেশন হয়েছে, বেলে পাথর, এই যে পাথরগুলো ফরমেশন হয়ে শক্ত হয়ে গেছে, এই জায়গাটা তোমাদের দেখাবো বলে একদম কাছ থেকে চলে এলাম। আর এখানে বড় বড় গাড়িগুলো দাঁড় করানো রয়েছে, যারা গাড়ি করে আর কি এদিক দিয়ে আসেন বা এদিক দিয়ে যান, ওদি এদিক দিয়ে এসে ওদিক দিয়ে রোপওয়ে নেমেও যাওয়া যায়, বা ওদিক দিয়ে রোপওয়ে দিয়ে এসে বা গাড়ি দিয়ে এসে যাওয়া যায়, যে যেটা ইচ্ছা করে এই তারাতারিণী মায়ের মন্দিরের কাছে চলে আসতে পারে। আমিও একটু সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করলাম এর মাঝে। এই যে এই বড় একটা পাহাড়ের মতো রয়েছে ঝোপ, এবারে আমাদের ফেরার পালা। এইখানে প্রায় অনেকটা সময় আমরা কাটালাম, এবারে ভাবলাম চলো এবারে দেরি হয়ে যাচ্ছে, স্যার ম্যাডামরাও ডাকছেন, আমরা চলো রোপওয়ে করে আবার নামতে হবে, অনেকটা রাস্তা, আবার যেতে হবে আমাদের চিল্কা, চিল্কার পর আমরা যাব ভুবনেশ্বর। তাই আমরা সকলে, এই যে দেখো আমরা চলে যাচ্ছি এবারে রোপওয়েতে করে উঠবো বলে, সকলে এই যে আমরা হেঁটে হেঁটে এটা ঘুরে ঘুরে যাচ্ছি, এটা বেশ ভালো লাগছিলো আমাদের। তারপরে আমার আরও একটা সিনেমাটিক শট নেওয়ার চেষ্টা করছিলো। তো গল্প করতে করতে আমরা আবার রোপওয়ে করে নেমে গেলাম, আমাদের এবারে আরও একটা হোটেলে যেতে হবে, এখানে যদি আমরা খেতে এসেছি, এখানে খাওয়ার দাওয়ার করে নিই, চলো কী কী খাওয়ার আছে আগে দেখে নিই। এখানে খাওয়া দাওয়াতে রয়েছে আজকে ভাত, ডিমের কারি, আরও অনেক কিছু ছিল যার শর্ট ভিডিও তো শীঘ্রই আসবে, তোমরা সেগুলো সব দেখতে পাবে। এই ছিল আজকের আমাদের ঘোরা, এরপর আমরা যাব চিল্কা, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তাই চিল্কার ভিডিওটা আলাদাভাবে শ্যুট করব, আলাদা আলাদা ব্লগে আসবে ওটা, চিল্কার ভিডিও আর আমাদের ভুবনেশ্বরের রুমের ভিডিও। আশা করি এই ভিডিওটা তোমাদের দারুণ লেগেছে, আমি জানি ফাটাফাটি লাগবে। তো তাহলে আর দেরি কেন, ভিডিওটিতে একটা চটপট লাইক করে দাও যাওয়ার আগে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যেও। সকলে ভালো থেকো, খুশি থেকো, টাটা।